বন্ধুরা, সুন্দর লম্বা ঘন চুল আমরা প্রত্যেকেই ভালোবাসি এবং প্রত্যেকেই চাই যে সুন্দর লম্বা কালো ঘন চুল হবে। কিন্তু এই যে গোছা গোছা চুল ঝরে পড়ে যায় তখনই খুব খারাপ লাগে। আজকে যে হেয়ার টনিকটা তোমাদের শেয়ার করছি, এটা কিছুদিনেই তোমাদের চুলকে লম্বা ঘন কালো করে দেবে। বন্ধুরা, নানান কারণে আমাদের কিন্তু গোছা গোছা চুল পড়ে, আর আস্তে আস্তে কি হয়, মাথা ফাঁকা হতে আরম্ভ হয়ে যায়। এছাড়াও মাথায় চাক চাক খুশকি হয়ে যাওয়া, মাথায় উকুন হয়ে যাওয়া, অথবা মাথায় কোনো রকমের ইনফেকশন যখন হয়ে যায় তখন আবার সেই গোছা গোছা চুল পড়তে আরম্ভ করে এবং মাথা দেখবে খুব চুলকায়। এছাড়াও এটি হওয়ার কারণ আছে অতিরিক্ত চুল ভিজে থাকা। এই যে ধরো বৃষ্টির জলে চুল ভিজে আছে, কিংবা স্নান করেছো তারপরেও চুল ভিজে রয়ে গেছে, চুলের গোড়া দুর্বল হয়ে যাচ্ছে তাতে। আর এই চুলের গোড়া দুর্বল হয়ে গেলে ভিজে, অতিরিক্ত ভিজে থাকলেই তখনই দেখবে গোছা গোছা চুল পড়তে আরম্ভ হয়ে যায়। তো এই নানান সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আর এই ফাঁকা মাথাকে আবার থেকে ভরে নেওয়ার জন্য, এছাড়াও সাদা পাকা চুলকে কালো করার জন্য, এই যে অসময়ে চুল সাদা পাকা হয়ে যাচ্ছে, এই সমস্ত সমস্যা থেকে মুক্তি দিতে পারে আজকের এই হেয়ার টনিকটা। খুবই সহজ হেয়ার টনিক এটা। এটা তৈরি করে বাড়িতে মাত্র কিছুদিন মাখলেই তোমরা যা ম্যাজিক্যাল রেজাল্ট পাবে, একদম ম্যাজিকের মতন, তিন দিনে দেখবে চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাতে আরম্ভ করে দিয়েছে। এত ভালো রিমেডি। এক কাপ জল নিয়ে নেবে একটা সসপ্যানে, আর লাগবে আমাদের এখানে অ্যালোভেরা। এই যে গাছের অ্যালোভেরা, এটা দুর্দান্ত কাজ করে। অতি সহজেই যে কোনো জায়গায় তোমরা এগুলো কিন্তু এই গাছের অ্যালোভেরা জেল পেয়ে যাবে। তো আজকের হেয়ার টনিকটা তৈরি করার জন্য আমাদের এই গাছের হেয়ার অ্যালোভেরা জেল পাতাটাই কিন্তু দরকার। এইরকমভাবে দুদিক থেকে দেখ আটাটা কেটে বাদ দিয়ে দেবে, দিয়ে তারপরে এই অ্যালোভেরা জেল পাতাটা এরকম হাফ পাতা নিয়ে নেবে পরিষ্কার একদম, যার মধ্যে দেখবে বেশ মোটা একটু পাতা, শাঁসটা একটু বেশি আছে, সেই রকম দেখে একটু পাতা নেবে। ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে তারপরে এটি ছোট ছোট টুকরো করে কেটে নেবার পরে এই টুকরোগুলো আর একবার জলে ধুয়ে নেবে। কাটার পরে ভালো করে একবার জলে ধুয়ে নিয়ে তারপর এইবার যেটা আমাদের লাগবে সেটা লাগছে দেখো বন্ধুরা, মেথি। বেশ এক বড় চামচ মেথি দানা নিয়ে নেবে। মেথি দানা চুলের জন্য ভীষণ উপকারী। চুলের গোড়া থেকে চুলকে কালো করে, চুল ঝরা পড়া বন্ধ করায়, নতুন চুল গজায়, তার এছাড়াও খুশকি হওয়া আটকে দেয়, কোনো রকমের ইনফেকশন, টাক পোকা, অ্যালোপেশিয়া, এই ধরনের সমস্যাগুলো থেকেও মুক্তি দেয় কিন্তু এই মেথি দানা। এক বড় চামচ মেথি দানা জলের মধ্যে দেবে আর এই অ্যালোভেরা জেলটা জলের মধ্যে দিয়ে দেবে। দিয়ে ভালো করে মেশাবার পরে এটি জলের গ্যাসের মধ্যে বসিয়ে আস্তে আঁচে কিছুক্ষণ ধরে ফোটাবে, আর ততক্ষণ ফোটাবে যতক্ষণ না দেখবে মেথিটা সফট হয়ে গেছে, নরম হয়ে গেছে। মাত্র 4-5 মিনিট ফোটালেই নরম হয়ে যাবে মেথি দানা। দেখো এখানে মেথির দানাটা নরম হয়ে গেছে, অ্যালোভেরা জেলটাও সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। এবার গ্যাস অফ করে দিয়ে সম্পূর্ণভাবে এটাকে ঠান্ডা করে নিতে হবে। তো দেখো জলটাও একটু কমে গেছে এখন। তো এইভাবে এটা দেখো সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এখন। এবার একটা মিক্সার গ্রাইন্ডারে আমি ঢেলে এটাকে বেটে নেবো। যাদের কাছে মিক্সার গ্রাইন্ডার নেই তারা তোমরা কী করবে, জলটা আগে ছেঁকে নিয়ে একটা বাটিতে ছেঁকে সরিয়ে নেবে, নিয়ে বাকিটা শিলে বেটে নিতে পারো। অতি সহজেই শিলে বাটা যাবে, কোনো অসুবিধে নেই। তারপর জলটার সাথে আবার মিশিয়ে নেবে। তো আমি চলো এটা আগে মিক্সিতে বেটে নিয়ে আসি। তো দেখো এটা বাটা হয়ে গেছে, এইভাবে বেটে নেবে। এইভাবে বেটে নেবার পরে এটা ছাঁকনি অথবা এটি কাপড়ের সাহায্যে ভালো করে ছেঁকে নিতে হবে। সব থেকে ভালো হচ্ছে ছাঁকনির বদলে কোনো পুরনো কাপড় অথবা কোনো পুরনো রুমাল যদি থাকে তার মধ্যে দিয়ে ছেঁকে নাও এটাকে। এইভাবে ছেঁকে নেবে সম্পূর্ণটাকে। দেখো একটা ছেঁকে নিচ্ছে এইভাবে। তাহলে কি হবে, মাথায় মাখতে খুব সুবিধা হবে। যদি কোনো কাপড়, মসৃণ কাপড় যে থাকে সেই রকম কাপড়ের মধ্যে অথবা পুরনো রুমালের মধ্যেও ছেঁকে নিতে পারো। এইরকমভাবে দেখো আমাদের হেয়ার টনিক এখানে একদম রেডি হয়ে গেছে। তো এই হেয়ার টনিকটা তোমরা যেটা হচ্ছে ফ্রিজে রেখে তোমরা 15-20 দিন ধরে ব্যবহার করতে পারবে এটা। তবে বাইরে রাখা যাবে না, যেহেতু এখন তো ভ্যাপসা একটা গরম, গরমকাল আছে তাই নষ্ট হয়ে যাবে বাইরে, তাই এটাকে তোমরা ফ্রিজে রাখবে। আর প্রত্যেক দিন স্নান করার আগে তোমাদের এটা মাথায় মাখতে হবে। তো স্নান করার অন্তত 1 ঘন্টা আগে চুলের গোড়ায় খুব ভালো করে এটা দিয়ে মাখো এটাকে। ও তোমরা এত ভালো, এত অসম্ভব রেজাল্ট পাবে বন্ধুরা। প্রথম দিনেই দেখবে চুল পড়া কমিয়ে দিয়েছে এবং 3 দিনে সম্পূর্ণ চুল পড়া বন্ধ করে দেবে। মাথা চুলকানো দূর হবে, খুশকি দূর হয়ে যাবে এবং নতুন চুল গ্রো করবে। দেখবে সামনের দিকে যে চুল ফাঁকা হয়ে যায়
একদম চুল পড়ে ফাঁকা হয়ে গেছে, সেই সমস্ত চুল আবার তোকে কিন্তু 100 ভাগ গ্রো করবে। এটা মানে একটু ধৈর্য ধরে এই হেয়ার টনিকটা লাগিয়ে দেখো, এটা এত অসম্ভব রেজাল্ট দেয় না, মানে বিশ্বাস করতে পারবে না, তোমরা লাগালে এটা বিশ্বাস করবে। এবং চুলকে খুব নরম, মসৃণ আর চকচকে করে দিতেও সাহায্য করে। খুব ভালো করে এইভাবে এটা মাথায় চুলে এইভাবে লাগাবে, দেখবে চুল গোড়া থেকে আবার কালো হবে। যদি অসময়ে চুল পাকছে, কালো হয়ে চুল পেকে সাদা পাকা চুল হয়ে যাচ্ছে, সেই সাদা পাকা চুলও আবার কিন্তু কালো হতে হবে। আর চুল যদি খুব রুক্ষ সূক্ষ্ম ঝাঁটার কাটির মতন চুল হয়ে গেছে, ড্রাই হয়ে গেছে, সেই চুল আবার থেকে দেখবে কি সুন্দর নরম কালো চকচকে হয়ে গেছে চুল। খুব সুন্দর সফট করে দেবে চুলকে। 1 ঘন্টা মতন মাথায় রাখার পরে জল দিয়ে ধুয়ে নেবে, কারণ এর মধ্যে এমন কোনো কিছুই নেই। তো সেই জন্য শুধু জল দিয়ে যেমন চান করো, স্নান করো, সেইভাবেই জল দিয়ে শুধু স্নান করে মাথার চুলটা ভালো করে ধুয়ে চুল কিন্তু শুকিয়ে নিতে হবে তোমরা বন্ধুরা। তো চুলটা তোমরা টাওয়াল ড্রাই করে নিতেও, টাওয়াল অথবা গামছা দিয়েও ড্রাই করতে পারো, অথবা সবথেকে ভালো হচ্ছে আগারোর এই হেয়ার ড্রায়ারটা কিনতে পারো। এইটা এত ভালো হচ্ছে, চুলকে তো শুকিয়েই দেয়, চুল আবার স্টাইলও হয়ে যায়, আর তার সাথে জট ছাড়াতে, সবথেকে ভিজে চুল না, জট ছাড়ানো খুব কঠিন হয় কিন্তু, আর চুল প্রচণ্ড ঝরে পড়ে। কিন্তু এটাতে চুলের জট এত সুন্দরভাবে ছেড়ে যাবে যে চুলও নষ্ট হবে না, চুলও ছিঁড়বে না, আবার জটও ছেড়ে যাবে। এছাড়াও ওই যে পাতলা চুলকে আবার একটু বেশ সুন্দর ভলিউমাইজও করে দেয়, দেখো কত সুন্দরভাবে চুল কিন্তু শুকিয়েও গেছে, আবার চুলটা কি সুন্দর স্টাইলিশ হয়ে গেছে, চুলটা কি সুন্দর সফট আর নরম লাগছে, কত সুন্দর একটা শাইন এসছে নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা। এই হেয়ার টনিকটা ভীষণ ভালো, এটা ট্রাই করে দেখতে পারো বন্ধুরা। আর চুল কখনোই ভিজে রাখবে না বেশিক্ষণ, চুলকে যত তাড়াতাড়ি সম্ভব শুকিয়ে ফেলবে চুলের গোড়া। তো এইভাবে চুলের যত্ন যদি তোমরা করো, দেখবে মাত্র সপ্তাহখানেকের মধ্যে দুর্দান্ত রেজাল্ট কিন্তু তোমরা পাবে। তো ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো, আবার দেখা হবে।